ষষ্ঠ শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমার আগেও পরিচয় হয়েছে, তবে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই আমি আমার পরিচয়টি পুনর্বার তোমাদেরকে দিচ্ছি। আমি রমিও বৈদ্য, তোমাদের বিজ্ঞানের শিক্ষক। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টি হলো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, উদ্ভিদ এবং প্রাণীর কোষীয় সংগঠন। এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা জানতে পারব কোষ কাকে বলে, কোষ কী জিনিস এবং কোষ কীভাবে গঠিত, কোষের অভ্যন্তরে কী কী আছে, কোষ কীভাবে কাজ করে, সেই সম্পর্কে আমরা জানতে পারব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথম কথা হলো যে কোষ কাকে বলে। কোষ সম্পর্কে কথা বলার আগে দু একটি অতিরিক্ত কথা বলতে চাই। তোমরা কি আমার বোর্ডটি দেখতে পাচ্ছ? বলো তো, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটি কিসের চিত্র, কী বোঝা যাচ্ছে এখান থেকে? এটা একটা দেয়ালের চিত্র, এরকম একটা কি বোঝা যাচ্ছে? এখানে কতগুলি ইট পরপর সাজানো আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এইখানে তোমরা কী দেখতে পাচ্ছ যে কতগুলো ইট পরপর সাজানো আছে? কোনো একটি দেয়াল যখন গঠিত হয় তখন এইভাবেই একটার পর একটা ইট সুন্দর করে সাজিয়ে সুসজ্জিত করে দেয়ালটি তৈরি হয়। আমাদের দেহ, শুধুমাত্র আমাদের নয়, যে কোনো জীবের দেহই, সেটা উদ্ভিদ হোক কিংবা প্রাণী, এরকম ছোটো ছোটো কতগুলি বস্তু দ্বারা গঠিত, বস্তু দ্বারা একের পর এক সুন্দরভাবে সজ্জিত হয়ে কোনো একটি দেহ গঠিত হয়। যে বস্তুগুলি দ্বারা কোনো প্রাণীর বা কোনো উদ্ভিদের দেহ গঠিত হয়, এরকম কোনো প্রাণী, এরকম কোনো বস্তু দ্বারা, সেগুলিকেই আমরা কোষ বলে থাকি। কোষ মূলত কোনো জীবদেহের গঠন এবং কাজের একক, গঠন এবং কাজের একক। কেন এটি গঠন এবং কাজের একক? কারণ কোষ দ্বারাই কোনো একটি দেহ গঠিত হয়ে থাকে। কোনো একটি দেহ গঠিত হয় কিসের দ্বারা? কোষের দ্বারা। সেই জন্য কোষকে বলা হয় গঠন একক। এবং কোষের মধ্যেই জীবের অভ্যন্তরীণ সমস্ত কার্যকলাপ সম্পন্ন হয়ে থাকে, এজন্য একে কাজের এককও বলা হয়। তাহলে কোষ কী? কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। কোষ কাকে বলে? জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে কোষ, এই কোষ কে আবিষ্কার করেছে, কবে আবিষ্কার হয়েছে, তোমরা কি তা জানো? কোষ আবিষ্কার করেছেন একজন ইংরেজ বিজ্ঞানী, ওনার নাম রবার্ট হুক। ওনার নাম হলো রবার্ট হুক। কোষ আবিষ্কার কে করেছেন? রবার্ট হুক। এটি আবিষ্কার করেছেন 1665 সালে, 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। কীভাবে আবিষ্কার করেছেন তাকে তোমরা জানো? উনি একটি বোতলের সিপি নিয়ে, সিপি চিনি তো, বোতল যেটা দিয়ে আটকাই আমরা, না ঢাকনা বলি, তাহলে এই সিপি নিয়ে উনি পরীক্ষা করেন এবং পরীক্ষা করে দেখতে পান যে এই সিপি মৌচাকের, মৌচাক যেখানে ছোটো না, মৌমাছি যেখানে মধু সংগ্রহ করে, সেই মৌচাকের মধ্যে যে কতগুলি ছিদ্র ছিদ্র অবস্থান থাকে, ছোটো ছোটো ঘর থাকে, ওই ঘরের মতো কিছু একটা দেখা যায়, যেগুলির উনি নামকরণ করেন কোষ বা সেল। ইংরেজিতে আমরা বলি এটিকে সেল, ঠিক আছে, কোষ বা সেল। কত সালে এটি আবিষ্কার করেছেন? 1665 সালে। তোমরা কি সিপি নিয়ে এরকম কিছু দেখতে পেয়েছো কখনো? নিশ্চয়ই না। কেন দেখতে পাওনি? কারণ উনি খালি চোখে দেখেননি, উনি খালি চোখ দিয়ে কোনো কিছুর কোষ দেখা সম্ভব নয়। এটা দেখার জন্য যা প্রয়োজন তাকে আমরা বলি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। কি বলবো তাকে? অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি যদি কোনো জীবের, কোনো উদ্ভিদের বা কোনো প্রাণীর উপরে পরীক্ষা চালাও, তাহলে তুমি তার শরীরের সমস্ত কোষগুলি দেখতে পাবে। এবং এই কোষগুলি হয় নানা আকৃতির, কোষের কিন্তু নানান রকম আকৃতি আছে, শুধুমাত্র যে ইটের বক্সের মতো এরকমই কোষ তা নয়। তাহলে কোষের আকৃতিগুলি কীরকম? কোষের আকৃতি কোনোটা গোলাকার, গোলাকার আকৃতির কোষ হতে পারে,
ডিম্বাকার আকৃতি, ডিম্বাকার বুঝি তো ডিমের ন্যায় আকৃতি, যার ডিম্বাকার আকৃতি হতে পারে, ডিম্বাকার হতে পারে, হ্যাঁ আবার গোলাকার হতে পারে যেমন ডিম্বাকার হতে পারে, আবার আয়তকারও হতে পারে। হ্যাঁ ইটিগুলি কীরকম কী আকৃতির, আয়তকার আকৃতির, তাই না, আয়তকার আকৃতির এবং ইত্যাদি, এবং চক্রাকার হতে পারে। নানা রকম আকৃতির কোষ দেখা যায় মানবের শরীর, মানুষের শরীরে দেখা যায়, যে কোনো প্রাণীর শরীরে দেখা যায়, উদ্ভিদের শরীরেও কিন্তু আমরা কোষ দেখতে পাবো, তাই না, কারণ সমস্ত জীবদেহই কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। আচ্ছা এই কোষের কয়েকটি প্রকার ভেদ আছে, কোষ কীরকম, কোষ আমি একটি ছকের মাধ্যমে যদি তোমাদেরকে দেখাই, দেখো যে কোষ মূলত দু প্রকার। প্রথমে হলো আমরা লিখলাম কোষ, কোষ দুই প্রকার, একটি হলো আদি কোষ, এবং অন্যটি প্রকৃত কোষ, আদি কোষ এবং প্রকৃত কোষ। এই প্রকৃত কোষ আবার দু ধরনের হয়, প্রকৃত কোষ দু ধরনের হয়, প্রকৃত কোষ দু ধরনের হয়। সেই প্রসঙ্গে আসার আগে আরও কিছু কথা বলি, যেটা হলো সমস্ত প্রাণী কিন্তু অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়। একটা দেয়াল গঠন করতে যেমন অনেকগুলি ইটের প্রয়োজন, তেমনি যে কোনো শরীর গঠন করার জন্যও অসংখ্য কোষের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এমন কিছু জীব আছে, এমন কিছু জীব আছে যাদের কোষ কেবলমাত্র একটি, যাদের দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারা গঠিত, যাদের দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারাই গঠিত, এরকম কোনো জীবের নাম তোমরা শুনেছ? আমি বলছি, হ্যাঁ এদেরকে বলা হয় অ্যামিবা। একটি কোষ আছে, একটি প্রাণী আছে যার নাম হলো অ্যামিবা, অ্যামিবা। প্রাণীটি দেখতে এরকম, এর কোনো নির্দিষ্ট আকৃতি নেই, অ্যামিবার কোনো নির্দিষ্ট আকৃতি নিয়ে যে কোনো সময় যে কোনো আকৃতি ধারণ করতে পারে, যে কোনো সময় যে কোনো ধরনের আকৃতি ধারণ করতে পারে অ্যামিবা। অ্যামিবা সম্পর্কে তোমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবে। তাহলে অ্যামিবা এমন একটা প্রাণী, এমন একটা অণুজীব যে শুধুমাত্র একটি কোষ দ্বারা গঠিত। এছাড়া এরকম আরও কিছু থাকতে পারে, তবে আমাদের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত, ঠিক আছে, অসংখ্য কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা বলছি যে কোষ হলো দুই প্রকার, একটি আদি কোষ, একটি প্রকৃত কোষ, এবং এই প্রকৃত কোষ আবার দুই ধরনের, একটি হলো দেহ কোষ। দেহ কোষ কোনগুলি, যে কোষগুলি দেহের গঠনে ব্যবহৃত হয় সেগুলি হলো দেহ কোষ, এবং অন্য আরেকটি কোষ আছে তাকে আমরা বলি জনন কোষ। কী কোষ? জনন কোষ। আচ্ছা জনন কোষ কী কাজ করে? জনন কোষের কাজ হলো বংশ বৃদ্ধি করা, প্রজননে অংশ নেওয়া, প্রজননে অংশ নেয় এবং একটি কোষ থেকে আরও একাধিক কোষ সে তৈরি করে, এটা হলো জনন কোষের কাজ। আর দেহ কোষ দেহের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম সারে, দেহ গঠন করে এবং দেহের ভিতরে আরও যে সমস্ত কাজ রয়েছে সেগুলি কে করে? দেহ কোষ করে, ঠিক আছে। তাহলে কোষের প্রকারকে বুঝলাম আমরা, কোষ থেকে আমরা দুই ধরনের কোষ পাই, একটি আদি কোষ, একটি প্রকৃত কোষ, এবং প্রকৃত কোষ থেকে আমরা পাই দেহ কোষ এবং জনন কোষ, ঠিক আছে। আচ্ছা তাহলে সকলে বুঝতে পারছো যে কোষ কী? এখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে কোষ কী? কোষ হলো জীবের গঠন ও কাজের একক। কোষ কী? জীবের গঠন এবং কাজের একক। কোষ কত সালে আবিষ্কৃত হয়েছে? 1665 সালে আবিষ্কৃত হয়েছে। কে আবিষ্কার করেছেন? একজন ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক আবিষ্কার করেছেন, ঠিক না। জীবের দেহ কতগুলি কোষ নিয়ে গঠিত? একাধিক, অসংখ্য কোষ নিয়ে গঠিত। তবে কিছু অণুজীব আছে যারা একক কোষ বিশিষ্ট, যাদের শরীর
প্রজাতির একটিমাত্র কোষ দ্বারা গঠিত। এবং আমরা জানতে পারলাম কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ থেকে আমরা জানতে পেরেছি যে কোষ দু ধরনের, একটি আদিক কোষ, একটি প্রকৃতি কোষ। এই কোষের প্রকারভেদ কিসের ভিত্তিতে হয়েছে? নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে। কিছু কোষ আছে যেখানে নিউক্লিয়াসের উপস্থিতি নেই, তাকে আমরা বলি আদি কোষ। এবং কিছু কোষে নিউক্লিয়াস আছে, তাকেই আমরা বলছি প্রকৃত কোষ। ঠিক আছে। এবং কোষ নানা আকৃতির হয়ে থাকে। কীরকম আকৃতির? ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, আয়তাকার হতে পারে, চক্রাকার হতে পারে, এরকম নানা আকৃতির কোষ আমরা দেখতে পাই। ঠিক আছে। তাহলে কোষ সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা আশা করি আমার আজকের এই ক্লাস থেকে পেয়েছো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বলছি, এই করোনার সময় তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা বাসায় নিজের নিজের লেখাপড়া চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।